আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো? নিরাপদে আছো? বরাবর মতো আজকে একটি সরস্বতী তোমাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর স্টেপ সংখ্যা বইয়ের 10 পাঠ থেকে একটি ক্লাস আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং আশা করি তোমরা উপকৃত হবে। এখানে আমার পরিচিতি আছে মোহাম্মদ ধর্মিয়া, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা পাত্র বিদ্যালয়ে। আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি যে এখানে একটি ছেলে নামাজরত অবস্থা আছে, সেজদারত অবস্থা আছে। আমি মূলত নামাজি একটা পাঠ, একটা অংশ বিশেষ সম্পর্কে আমি আলোচনা করব। উদ্দেশ্য সালাতের একটি অংশ কোন বিষয়, এখানে ছবিটা নামাজের একটা অংশ, মসজিদে ছবি দেওয়া হয়েছে, এখানে একটা মসজিদের ছবি দেওয়া হয়েছে। নামাজের বিষয় সম্পর্কে, যে বিষয় সম্পর্কে জানা প্রত্যেকের জন্য জরুরি ওয়াজিব, সে বিষয়ে না জানা থাকলে তোমার নামাজ শুদ্ধ হবে না। অতএব এই জরুরি বিষয়টা জানার জন্য আমি তোমাদেরকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সালাতের একটা অংশ, সেটা হলো সালাতের ওয়াজিব সম্পর্কে আজকের আমি তোমাদেরকে আলোচনা করব। সালাতের ওয়াজিব সমূহ কি কি যদি পাঠটি দেখো তাহলে তোমরা সালাতের ওয়াজিব সমূহ বুঝতে পারবে। সালাতের ওয়াজিব মূলত 14টি, নামাজের ওয়াজিব রয়েছে। নামাজের ফরজ ইবাদতগুলো ইতিমধ্যে দুই ধাপে ধরা হয়েছে। নামাজের মধ্যে রয়েছে 14টি ওয়াজিব কাজ। ওয়াজিব কাজ বলতে ওই সমস্ত কাজকে বোঝায় যার কোনো একটিও ছুটে গেলে সিজদায় সাহু আদায় করতে হয়। সিজদায় সাহু আদায় করতে ভুলে গেলে পুনরায় নামাজ পড়তে হয়। তাই নামাজের ওয়াজিবগুলো যথাযথ আদায় না, অর্থাৎ নামাজের ওয়াজিবগুলো যদি কোনো একটি ছুটে যায় আর যদি সে সহজতা না দেয়, কারণ সে যদি না জানে যে আমার এই কাজটি বাদ পড়ে গেছে, এই কাজটি ওয়াজিব, সেই ওয়াজিব যদি তার জানা না থাকে জানবে না বা বুঝবে না। অতএব নামাজের ওয়াজিবগুলো আমাদেরকে জানতে হবে যে কোনটা নামাজের ভিতরে ওয়াজিব। কোনো একটি ওয়াজিব ছুটে গেলে তাকে সহজতা দেওয়াও আর ওয়াজিব, যদি সে সহজতা না দেয় তাহলে নামাজ শুদ্ধ হবে না। যেমন নাম্বার ওয়াজিবের ভিতরে একটা নম্বর হলো প্রত্যেক সূরা ফাতিহা পুরা পড়া, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই সূরাটি প্রত্যেক রাকাতে সম্পূর্ণ পাঠ করা, এটা হলো একটা ওয়াজিব। দুই নম্বরে প্রত্যেক নামাজের সূরা ফাতিহার পর সূরা মিলানো, অর্থাৎ কমপক্ষে তিন আয়াত পরিমাণ, একটি আয়াত অথবা তিন আয়াত অথবা তার এই সূরা মিলানো, এটা ওয়াজিব। কিরাত পড়া হলে ফরজ, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সূরা মিলানোটাও ওয়াজিব, আর দুইটা কোনো একটা পড়লে কিরাত পড়া ফরজ আদায় হয়ে যাবে। তিন নম্বরে ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা, অর্থাৎ সূরা ফাতিহার সাথে অন্য যে সূরা পড়া হবে সেই সূরাটা প্রথম দুই রাকাতের জন্য নির্ধারিত করা। তৃতীয় রাকাত ওইসব নামাজে তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা মিলানো যাবে না, শুধু সূরা ফাতিহা পড়তে হবে। চার নম্বরে কিরাতে রুকু সিজদার মধ্যে ক্রমধারা বা তারতিব ঠিক রাখা, অর্থাৎ কিরাত, তারপর রুকু, তারপর সেজদা, যে ধারাবাহিকতা আছে, এরপরে বসা, দ্বিতীয় বৈঠকে বসা, এই ধারাবাহিকতা ঠিক রাখাটাও ওয়াজিব, ঠিক রাখা। এর ভিতরে আগে পরে করবো এ ধরনের করার কোনো সুযোগ নেই। অতএব এই ধারাবাহিকতা তারতিব ঠিক রাখা, এটা হলো ওয়াজিব। তারপরে কাওম সোজা হয়ে দাঁড়ানো, এক কমপক্ষে এত একটা পরিমাণ দাঁড়াই থাকা, এটা ওয়াজিব। আর সেজদার বাবলায় সেজদা একসাথে দিয়ে বসে কমপক্ষে এক তাসবি পরিমাণ বসে থাকা, এটা হলো ওয়াজিব, অর্থাৎ রুকু থেকে
সেজদা থেকে সোজা হয়ে বসা, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসাটাও, তারপরে জালসা করা অর্থাৎ দুই সিজদার সোজা হয়ে বসা। এখানে আমরা ছয়টি ওয়াজিব ইতিমধ্যে পেয়ে গেলাম। সাত নম্বরে হলো তাদিল আরকান অর্থাৎ রুকু সেজদা কাউজ আছে কমপক্ষে এক তসবির পরিমাণ স্থির থাকা, যাতে প্রতিটি অঙ্গ যথাস্থানে পৌঁছে যায়, শরীরের প্রতিটি অঙ্গ যথাস্থানে পৌঁছে যায়। যেমন কিছু লোক রয়েছে যারা সেজদা করে সোজা হয়ে না বসে আবার দ্বিতীয় সেজদা যায়, কপাল পৌঁছে কিন্তু নাক জমিনে পৌঁছে না, অথবা হাত এলোমেলো থাকে, এই ধরনের বিষয়ে, অথবা সেজদা এমন দ্রুত দিলাম যে সেজদা যতটুকু নেওয়া দরকার সেটুকু নইলাম না, এই ধরনের স্থির না হলে তার ওয়াজিব নষ্ট হয়ে যাবে নামাজ শুদ্ধ। কাদায় ওলা অর্থাৎ তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাতের পর আত্তাহিদ পরিমাণ বসা, আত্তাহিদ পড়া ও সম পরিমাণ সময় আত্তাহিত পড়া ওয়াজিব। নয় নম্বরে প্রথম শেষ বৈঠকে আত্তাহিত পড়া, প্রথম বৈঠকে আত্তাহিত পড়া ওয়াজিব, দ্বিতীয় রাখাতেও চতুর্থ রাখাতে বা তৃতীয় রাখাতে বৈঠকেও আত্তাহিত পড়া ওয়াজিব। এবার জাহারি নামাজের প্রথম দুই রাকাতে ইমামের জন্য উস্তস্বরে কিরাত পড়া এবং ইমাম বা একাধিক নামাজের এটা হলো ওয়াজিব, অর্থাৎ ইমামের জন্য জিনিসটা। ইমাম যদি মাগরিব, এশা এবং ফজর এই তিন রাকাত জামাতে পড়েন তাহলে ওই তিন রাকাতে ইমামের জন্য কিরাত জোরে ফাতেহা এবং অন্য জোরে পড়া তার জন্য ওয়াজিব। আর যেই আসতে পড়া বেলায় আসতে, জোরে বেলায় জোরে, এটা পড়া ইমামের জন্য ওয়াজিব। এগারো নম্বরে সালাম ফিরানো অর্থাৎ আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা, এটা দোয়া কুনুত পড়ার জন্য অতিরিক্ত তাকবীর বলা এবং দোয়া কুনুত পড়া, অর্থাৎ তৃতীয় রাকাতে দোয়া কুনুত ভিতরের নামাজের তৃতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়ার পরে রুকুতে যাওয়ার আগে আবার তাকে হাত উঠে আল্লাহ আকবার বলে দোয়া কুনুত পাঠ করে তারপরে আবার আল্লাহ আকবার বলে রুকুতে যাওয়া, এই দোয়া কুনুত পড়া। এরপরে নামাজে ছয় ছয় তাকবীর এবং দ্বিতীয় রাকাতে তিন তাকবীর, এই ছয় তাকবীর এটা নামাজের ভিতরে ওয়াজিব এবং কোরবানির বেলাও এক নিয়ম। চতুর্থ চোদ্দ নম্বরে ওয়াজিবগুলো তারতিব ঠিক রাখা, অর্থাৎ নামাজে যেই কাজগুলো ধারাবাহিকতা আছে সেগুলো ঠিক রাখা, যেমন সুরে ফাতিহা পড়া এরপর সুরে বিরানো। আমার ওয়াজিব নষ্ট হয়ে যাবে, এই জন্য প্রত্যেক ওয়াজিবগুলোর ধারাবাহিকতা ঠিক রাখা এটা হলো ওয়াজিব। আল্লাহ তাআলা উপরোক্ত বিষয়গুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুক, সমস্ত মুসলিম উম্মাহকে ওয়াজিব হিসাবে ওয়াজিব নামাজ হিসাবে এখানে কিছু বিষয় অতিরিক্ত আছে, যেমন কেবলামুখী হওয়া এটা হলো আরকান হাকাম, কিয়াম করা দাঁড়াই নামাজ পড়া, সুস্থ ব্যক্তির জন্য দাঁড়িয়ে নামাজ পড়া এটা হলো ফরজ, নিয়ত করা যেমন একটি ছেলে নিয়ত করতে সুবিধা আছে, একটা মেয়ে নিয়ত করে হাত ভাততেছে বাধা অবস্থা আছে, তো কতটি নামাজের ওয়াজিব কয়টি, চোদ্দটি বলা হয়েছে, তোমরা চোদ্দটি ওয়াজিব মুখস্থ করবে এবং খাতায় লিখবে এবং যেন নির্দ্বিধায় তোমরা বলতে পারো সেভাবে মুখস্থ করবে। আরেকটি প্রশ্ন হলো নামাজের ওয়াজিব সমূহ জানা অপরিহার্য কেন, জরুরি বিষয়টা আগেই বলেছি যে নামাজের ওয়াজিব যদি জানা না থাকে তাহলে তার নামাজ শুদ্ধ হবে না, কারণ ওয়াজিব নামাজের ভিতরে ভুল হতেই পারে, আর যখনই কোনো ওয়াজিব ছুটে যাবে ওয়াজিব আদায় করা হবে না, ভুল হয়ে যাবে করতে হবে, সাজদায় সাহু করতে হবে, যদি সাহসতে না দেয় নামাজ শুদ্ধ হবে না। অতএব নামাজ শুদ্ধ হওয়ার জন্য নামাজের ওয়াজিব আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সঠিক সময়ে নামাজ কায়েম করা মুমিনের উপরে ফরজ,
সূরা আন-নিসা। দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন, যারা লোক দেখার জন্য সালাত আদায় করে। সূরা আল-মাউন। আল্লিন আল্লাদিনাহুম আং সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে উদাসীন অবস্থায়, নামাজের ভিতরে ধ্যান খেয়াল থাকে না, নামাজ শরীফভাবে আদায় করে না, শুদ্ধভাবে পড়ার চেষ্টা করে না, এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ তাআলার লানত, তাদের জন্য বলা হয়েছে দুর্ভোগ সূরা মাউনের ভিতরে। অতএব নামাজকে আমাদেরকে শুদ্ধভাবে সুন্দর সঠিকভাবে আমাদেরকে যথানিয়মে পড়তে হবে, আমাদের প্রত্যেকের জন্য এটা জানা ওয়াজিব। তোমাদের বাড়ির কাজ হচ্ছে সালাত আদায়ের কৌশলগুলো ধারাবাহিকভাবে আদায় করো, অর্থাৎ কীভাবে দাদা আদায় করতে হয় ধারাবাহিকভাবে আলোচনা করে লিখে আনবে। সবাই জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।